আপনার ফেসবুকের নাম কিভাবে চেঞ্জ করবেন? ফেসবুকের নাম চেঞ্জ করার জন্য চলে যাবেন ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে একটি থ্রি লাইন অপশন, অর্থাৎ আপনার প্রোফাইল, প্রোফাইল আইকনের এখানে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে এই যে সেটিংস দেখতে পাচ্ছেন এরকম একটি চিহ্ন, সেটিংস অপশন, এই এখানে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার পার্সোনাল ডিটেলস এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। এরপর এখানে প্রোফাইলস, এই প্রোফাইলসের এখানে একটা ক্লিক করবেন। এরপর এখানে আপনার ফেসবুকের মধ্যে প্রবেশ করবেন। এখানে দেখুন চারটি মানে অ্যাকাউন্ট আছে, একটি দুটি হচ্ছে ফেসবুক আর দুটি হচ্ছে ইনস্টাগ্রাম। সো যেহেতু আমি ফেসবুকের নাম চেঞ্জ করব, এই জন্য আমি ফেসবুক প্রোফাইলে চলে যাব। এখানে আমার দেখুন দুইটি প্রোফাইল আছে, একটি হচ্ছে নিজের নামে আর একটি হচ্ছে জেইস আনলিমিটেড, অর্থাৎ ইউটিউব চ্যানেলের নামে। তো আমি এই ফেসবুকের এই প্রোফাইলটির নামটি চেঞ্জ করব, যার জন্য এই প্রোফাইলের এখানে প্রবেশ করলাম, অর্থাৎ এই ফেসবুকে প্রবেশ করলাম। সো ফেসবুকে প্রবেশ করার পরে এখান থেকে দেখুন নাম, এই যে নামের, এই নামের এখানে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার নামটি পরিবর্তন করে নেবেন। সো আমি এটি কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে এখানে নাম দিলাম মনে করুন অরণ্য। নাম দিব অরণ্য, অরণ্য দিলাম। আপনি আপনার নামটি এখানে বসিয়ে দিবেন, যে নামে চেঞ্জ করতে চান সেই নামটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এই যে দেখুন সেভ, এই সেভের এখানে একটা ক্লিক করবেন। সেভের এখানে ক্লিক করলে এই নামটি পরিবর্তন হয়ে যাবে। দেখুন ফেসবুক অরণ্য নামটি পরিবর্তন হয়ে গেছে। এখানে যদি আমি ব্যাকে যাই, তবে দেখুন নামটি পরিবর্তন হয়েছে কিনা সেটি দেখাচ্ছি। তো দেখুন এখানে নামটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর এভাবেই চাইলে আপনি আপনার ফেসবুকের নাম পরিবর্তন করতে পারেন খুবই সহজে। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।